নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই প্রচণ্ড গরমের উপযুক্ত ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ সাবু দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর গরমে এটা খুবই উপকারী, আরামদায়ক আর স্বাস্থ্যকরও বটে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি শুরু করছি। এখানে আমি এক কাপ সাবু নিয়ে নিয়েছি। এবার এই সাবুর মধ্যে দু কাপ পরিমাণ জল ঢেলে দিলাম। এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, সাবু কিন্তু মোটা দানার সাবু। ভালোমতো ভিজিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তিন ঘন্টা পরে ঢাকনা খুলে দিলাম, দেখুন সব জল অ্যাবজর্ব করে নিয়েছে আর সাবুগুলো কেমন ফুলে উঠেছে। এবার ফুলে ওঠা সাবুগুলো একটু একটু করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ সাবুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দেখুন নিজস্ব কিছুটা জল আছে, তবুও তার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে পুরো সাবু জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, মাঝারি আছে। এবার আস্তে আস্তে রান্না করব। একটা না আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, যাতে কড়াইতে না লেগে যায় বা দলা না পাকিয়ে যায়। জাল হতে হতে দেখুন সাবুর রঙটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, কেমন কাচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আরেকটু জল দিয়ে নেবেন, আমি এখানে আরেকটু জল দিয়েছি। এরকম কাচের মতো স্বচ্ছ হয়ে যাওয়ার পর আমি কড়াইটা নামিয়ে দিয়েছি। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি ছাঁকনির মধ্যে দিয়ে সম্পূর্ণ ছেঁকে নিয়েছি আর জলটাকে বাইরে বার করে দিয়েছি। এই ছাঁকা জল ফেলে দেবেন না, এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। এবার ছাঁকা সাবু থেকে কিছুটা সাবু তুলে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম। ছোট বাটির মধ্যে যে সাবু নিয়েছি তার মধ্যে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ধীরে ধীরে খুব ভালো করে পাউডার দুধ আর সাবু মিশিয়ে নিলাম, যাতে পাউডার দুধ বাইরে বেরিয়ে না যায়। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো ঠান্ডা দুধ নিয়ে নিলাম, ফ্রিজে রাখা, একদম চিল্ড মিল্ক যাকে বলে। এবার এগুলোকে আস্তে আস্তে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে সাবু দুধ আলাদা আলাদা না থাকে। ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম। এবার এই কাঁচের গ্লাসের মধ্যে আস্তে আস্তে এই মেশানো সাবু আর দুধ অল্প পরিমাণ ঢেলে দিলাম। এর মধ্যে ছোট ছোট করে কাটা পাকা পেঁপে দিয়ে দিলাম। আবার একটু দুধ মেশানো সাবু দিয়ে দিলাম। এবারে ছোট ছোট করে কাটা তরমুজ দিয়ে দিলাম। বাকি দুধ সাবুগুলো ঢেলে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে কিছু পরিমাণে পাকা খেজুর ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্রিজের একদমই ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে গ্লাস ভরে দেওয়ার পর কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার এগুলোকে চামচ দিয়ে ঘুটে দিলাম। আমি ফলগুলো একবারে এর মধ্যে ঢেলে দিতে পারতাম, কিন্তু একবারে ঢেলে দিলে কী হবে, সাবু ফল সব এক এক জায়গায় রয়ে যাবে, মিশবে না সুন্দরভাবে। এবার ওপরে কাজু দিয়ে কিশমিশ দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিলাম আর তার উপরে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এই প্রচণ্ড গরমে এই শরবত দুর্দান্ত লাগে আর শরীরের জন্য খুবই আরামদায়ক। বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।